প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা আবশ্যিক বাংলা রয়েছে, এলসিসি টু আবশ্যিক বাংলা, বাংলা ভাষা বিজ্ঞান সাহিত্যের রূপভেদ ও কাব্য। তো এই সাবজেক্ট থেকে আমি মডুল ওয়ান মডুল টু এর থেকে যে যে এসএকিউগুলো গুরুত্বপূর্ণ এবং 2021 সালের প্রশ্নপত্রের সলিউশনও আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবে। তো আজকে শুধু বাকি ছিল আমাদের মডুল থ্রি থেকে কী কী এসএকিউ একটু গুরুত্ব সহকারে দেখব, সেগুলো একটু আমরা দেখে নেব। তো তোমরা যে যার যে রাইটারের বই কিনেছো সেই রাইটারে চ্যাপ্টারের পেছনে দেখবে তোমাদের এসএকিউ ছোটো প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখবে, সাথে তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং যারা এই বইটি কিনেছো তা তো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের প্রথম দিকে বইয়ের নাম বলে দিয়েছিলাম। তো যাই হোক, মডুল থ্রি থেকে যে প্রশ্নগুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখব সেটা একবার দেখে নিই। তো মডুল থ্রি হচ্ছে আমাদের কাব্য, মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্ত প্রথম স্বর্গ। তো এখান থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব দেখে নেব। মধুসূদন দত্ত কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? 1828 খ্রিস্টাব্দে সাগরদাড়ি বাংলাদেশ গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশে। তো এগুলো দেখে নেব প্রশ্নগুলো। মধুসূদনের প্রথম কাব্য কোনটি? মধুসূদন সর্বপ্রথম কবি প্রতিভার প্রকাশ কোন কাব্যে? মেঘনাথ বধ কাব্যের বিষয়বস্তু কী? মেঘনাদ বধকে কী মহাকাব্য বলা যায়? হ্যাঁ, এটি সাহিত্যিক মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য কটি স্বর্গে বিভক্ত? 9টি স্বর্গে। দেখে নাও প্রশ্নগুলো। ঠিক আছে, মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গের নাম কী? অভিষেক। বিদেশি কোন কবিদের কাছে মধুসূদন ঋণী? হোমার, ভার্জিল, দান্তে, টাসো, মিল্টন ও বায়রন কাছে। দেখে নাও। বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্যখানি কোন ছন্দে রচিত হয়েছিল? মেঘনাদ বধ কাব্যের মূল আখ্যায়িকা কোথা থেকে গৃহীত? কাব্যের কাহিনী অংশের জন্য মধুসূদন কাদের কাছে ঋণী? গাইব মা বীর রসে ভাসি মহাগীত কাকে সম্বোধন করে কবি একথা বলেছেন? অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে সম্বোধন করে কবি একথা বলেছেন। লঙ্কাপতি হর্ষে বিষাদে রাবণের হর্ষে বিষাদের কারণ কী? মেঘনাদ বধ কাব্যের মুখ্য রস কোনটি? মেঘনাদ বধ কী মহাকাব্য? অমৃতাক্ষর ছন্দ সৃষ্টিতে কবি কার কাছে ঋণী? বঙ্গ সাহিত্যে মধুসূদন অবদান কী? কার কাছে সংবাদ পেয়ে মেঘনাথ পিতার কাছে এলো? শোকাকুল আজি নৈকর্ষের কেন কে শোকাকুল? বীরবাহু শোকে ভিক্ষা রাজমহিষী বিহঙ্গিনী যথা যবে গ্রাসে কালফণী কুলায় পশিয়া শাবকে? কেন এই কথা বলা হয়েছে? রাবণ কাকে সেনাপতি পদে বরণ করলেন? পাশ্চাত্যের কবি কোন কবির কাব্যভাবনা মধুসূদনকে মুগ্ধ করেছিল? কবি রোমানের কাব্যভাবনা। ভীমমূর্তি বিরূপাক্ষ রক্ষার দলপতি, বিরূপাক্ষকে গজপৃষ্ঠে দেখো ওই কালনেমি, কালনেমিকে কালনেমি রাবণের মাতুল। মধুসূদনের সর্বতম রবিকীর্তি কী? মহা মেঘনাথ বধ কাব্য। অভিষেক করিলা কুমারীকে কাকে অভিষেক করেছেন? রাবণ রাজা নিয়মানুযায়ী গঙ্গাজল নিয়ে কুমার মেঘনাথকে অভিষেক করলেন। প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং সাথে 2021 প্রশ্নপত্রটি একটু ভালো করে দেখে যাবে। আশা করি তোমরা এসএকিউর জন্য মোটামুটি তোমরা পারবে। আসলে যদি তোমাদের সাহিত্যের রূপভেদ কাব্য ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই তোমরা যেখান থেকে প্রশ্ন দিক তোমরা পারবে অবশ্যই। তার সাথে তোমরা প্রিভিয়াস স্টাডি ক্লাসে যে এসএকিউর মডুল ওয়ান মডুল টু মডুল থ্রি অনুযায়ী যে সাজেশান দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাও, আশা করি তোমরা উপকার পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আর কোন কোন সাবজেক্টের তোমাদের লাস্ট মিনিটের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।